আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ এখন আমি একটু ভালো আছি, মাঝে খুব অসুস্থ ছিলাম। আমার কণ্ঠস্বর শুনে নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন আমার গলার অবস্থা খুব খারাপ ছিল। আজকের ভিডিওটা হলো প্লান্টস নিয়ে, সো দেখুন আমি কিভাবে আমার বাসাটাকে প্লান্টস দিয়ে সাজাই। আমার ম্যাক্সিমাম ডেকর হলো প্লান্টস। ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর বেশি পছন্দ হলে প্লিজ শেয়ার করবেন। সো এখন স্টার্ট করা যাক। এটা একটা মানি প্ল্যান্ট, দেখেই বুঝতে পাচ্ছেন বেশ বুশি হয়েছে। এটার আরেক নাম গোল্ডেন পোথোস, ভেরি ইজি টু গ্রো। আর এটা দেখুন, এটা একটা রেলিয়া, আর রেলিয়ার নিচে ছোট্ট একটা মনস্টেরা। এখানে যে কয়টা প্লান্টস দেখতে পাচ্ছেন সবগুলোই আমার কাটিং থেকে গ্রো করা। সো টিভির দুই পাশে আমি এইভাবে দুইটা করে প্লান্টস রাখি, দেখতে খুব সুন্দর লাগে। যে কোনো সেন্টার পিসে দুই পাশে এইভাবে প্লান্টস রাখলে খুব ভালো লাগে। দেখুন এটা একটা কর্নার, ফ্রিজের ঠিক পাশে। এখানে একটা রেখা পাম্প রেখেছি, আর তার নিচে ছোট্ট একটা কলসিতে মানি প্লান্টস আছে। এটা এখনও ভালোভাবে বড় হয়নি। আর মানি প্লান্টস দেখুন মাটিতে না, এটা পানিতে আমি গ্রো করেছি। ঘরের মধ্যে আর যে কয়টা প্লান্টস আমার আছে সবই কিন্তু এয়ার পিউরিফায়ার, তার মানে অক্সিজেনে ভরপুর আমার ঘরটা। এখন দেখুন এই ওভেন র্যাকটার উপরে আমি যে মানি প্লান্টটা সাজিয়ে রেখেছি, এটা একটা ছোট্ট স্যুপ বাউলের মধ্যে আছে। পাত্রটা এত ছোট হওয়া সত্ত্বেও দেখেছেন কি সুন্দর গ্রো করছে মানি প্লান্টগুলো। আবার বেসিনের উপরেও আমি একটা ছোট্ট ভিমের খালি বটল কেটে এখানে লাগিয়েছি। আমার সবকটা মানি প্লান্ট দেখবেন খুবই ফ্রেশ। আমাদের কম্পিউটার কর্নারে বুকশেলফের উপরেও ছোট্ট একটা কাপের মধ্যে আমি মানি প্লান্ট সাজিয়েছি। দেখুন এইভাবে জায়গায় জায়গায় ছোট্ট ছোট্ট পটের মধ্যে মানি প্লান্ট দিয়ে সাজিয়ে রাখলে খুব সুন্দর লাগে। এখন দেখুন কম্পিউটার টেবিলের উপরে এই হ্যাঙ্গিং শেলফেও আবার আমি ছোট্ট একটা বটলে মানি প্লান্ট, হ্যাঙ্গিং মানি প্লান্ট দিয়েছি। দেখুন কেমন সুন্দর লাগছে, নিচে ছোট ছোট কালারফুল পাথরগুলো দিয়েছি। এটা দেখুন আমার ক্রকারি ক্যাবিনেটের উপরে একটা ফ্লাওয়ার ওয়াজ, দুইটা এই দুইটা ব্লু কালারের যে দুটা, এই দুটা ক্যান্ডেল স্ট্যান্ড, আর একটা মগের মধ্যে এই মানি প্লান্টটা রেখেছি পানিতে। মানি প্লান্ট পানিতে গ্রো করলে অবশ্যই দুই তিন দিনে পানি চেঞ্জ করবেন। অনেকেই বলে থাকে ওয়ান্স আ উইক পানি চেঞ্জ করলেই হয়, বাট ওয়ান্স আ উইক পানি চেঞ্জ করলে কিন্তু এত ফ্রেশ থাকে না প্লান্টসগুলো। এখন দেখুন এই প্লান্ট কর্নার, আমার গ্রিন কর্নারটা, এটাও আপনাদের সঙ্গে শেয়ার করা, আবারও দেখাই টাইম টু টাইম। দেখুন আমি এই ইয়ের মধ্যেও দেখা যাচ্ছে, এভাবেও সাজাই, অনেকভাবে সাজাই আমি প্লান্টসগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে। এখানে একটা অ্যারেলিয়া রয়েছে ডিফারেন্ট কাইন্ডের, আবার এইটা ডার্ক গ্রিন পোথোসগুলো, এটার নামটা আমি ভুলে গেছি, এটা একটা ছোট্ট দইয়ের ভাঁড়ের মধ্যে রয়েছে। আর এই মাটির ভাস দুটোর কথা আমি আগেও বলেছি, এগুলো সাভার থেকে কিনে এনেছিলাম। এখানে দেখুন এটাও একটা হালিমের বাটি, এটার মধ্যে আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে লাগিয়েছি ফিলোডেনড্রন, লেমন ফিলোডেনড্রন আর মানি প্লান্ট। আর নিচে এটা তো অ্যারেলিয়া, খুবই ছোট্ট একটা পটের মধ্যে আমি লাগিয়েছি এটা। এই প্লান্টসগুলো কিন্তু বেশি একটা কেয়ার চায় না। এখন দেখুন চলে এলাম বারান্দায়, আমার খুবই টাইনি একটা ছোট্ট বারান্দা, এটারও একটা ভিডিও আছে আমার চ্যানেলে। যা এখানে প্লান্টস আছে বেশিরভাগই সব ইনডোর প্লান্টস, সবগুলোই ইনডোর প্লান্টস বলতে গেলে। দেখুন বাট এই স্পাইডার প্লান্টগুলো কিন্তু ইনডোর না, এগুলো রোদ লাগে। আর এখানে দেখুন এই আরেকা পাম আমি তিন চারটা রাখি বাসায়, টাইম টু টাইম চেঞ্জ করে বাইরে রাখি, আবার নিয়ে ঘরের ভিতরে। এবারে আপনাদেরকে আমার ছোট্ট পিস লিলিটাকে দেখাই, ফ্লাওয়ার এসেছে, এটাই কোনো রোদ লাগে না, এমনি ছায়ার গাছ, বাট খুব সুন্দর ফ্লাওয়ার আসে। দেখুন এবারে তিনটা ফ্লাওয়ার এসেছে, ফার্স্ট ফ্লাওয়ার।
আমার বাসায় ডেকর মানেই প্লান্টস। প্লান্টস ছাড়া কোনো ডেকর আমার সম্পূর্ণ হয় না। দেখুন, খুবই অল্প জিনিস দিয়ে আমার বাসা আমি সাজিয়েছি। And now I want to say many many thanks to all my subscribers jara amar shonge royechen. Acha dekhun ekhaneo dui tin rokomer plants royeche, ektar moddhe mix and match kore lagano. Ei je money plants royeche, er moddhe monstera o ache bhitore khub choto, ar lemon philodendron royeche, ki sundor hoyeche dekhun. Eta ki dekhun, eta amar purple heart খুবই অযত্নে বেড়ে উঠছে, কোনো সার দিই না, কোনো কিছুই না, বাট এভরি ডে ও ফুল দেয়। মাঝে মাঝে বেশ শুকিয়ে যায়, আবার বসি হয়ে ওঠে, আমার গার্ডেনকে বেশ কালারফুল বানায়। কীরকম সুন্দর বাতাস হচ্ছে দেখুন আমার স্পাইডার প্লান্টগুলোকে। এগুলোতে কতগুলো বেবি প্লান্টস আসছে দেখুন। এগুলো বেবি প্লান্টসগুলোকে আবার একটু বড় হলে সেপারেট করে লাগালে আবার নতুন প্লান্টস হয়ে যাবে। বারান্দা এইভাবে হ্যাঙ্গিং প্লান্টারে এই ধরনের গাছ লাগালে অনেক ভালো লাগে, আপনারাও এইভাবে লাগিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। গ্রিনারি তো হবেই, তার সঙ্গে সৌন্দর্যও অনেক বাড়ে। আর মেন থিং যেটা, যে আপনার ঘরের প্রত্যেকটি কর্নারের বাতাসকে পিউরিফাই করবে, অক্সিজেনে ভরে তুলবে। এটা আমার নতুন কারি পাতা, বারান্দায় রাখবো বলে এনেছি রান্নার সময় সুবিধার জন্য। এটায় খুব মিলিবাগের অ্যাট্যাক হয়েছিল, নতুন বলতে এক বছর হয়ে গেছে। আর দেখুন এই জায়গাটাকেও আমি খালি রাখিনি, ছোট্ট একটা জায়গা আমার ছেলের বাথরুমে জানলার বাইরের দিকটা। এটা আসলে একটা বারান্দা, বারান্দায় বের হয়েছে। এখানে একটা সেন্সিভিনিয়া বা স্নেক প্লান্ট রয়েছে, একটা ব্যাম্বু প্লান্ট রয়েছে, আর এই যে দেখুন এতে ক্যালাডিয়ামও লাগিয়েছি। লাগিয়েছি মানে লাস্ট ইয়ারের ছিল, নিজে নিজে আবার এবছর বের হয়েছে। এবারে চলে এসেছি আমার এন্ট্রেন্স এরিয়ায়। এটার একটা ভিডিও আছে চ্যানেলে, চাইলে চেক করতে পারেন, অনেক আইডিয়া পাবেন। ভিডিও পছন্দ হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক দেবেন। আজকে তাহলে আসি, স্টে হ্যাপি, হেলদি অ্যান্ড সেফ। আল্লাহ হাফেজ।